আমি তোমাদের দেখতে এসেছি। আমি কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে যাই, সব কিন্তু এরকমই শিশু। তোমাদের শুনে আনন্দ হচ্ছে? ওরে বাবা, সবাই বুঝে গেছে এই জন্য। হ্যাঁ আচ্ছা, তোমাদের ভালো মানুষ হওয়ার কথা বলতে এসেছি। আগামী পৃথিবীটা তোমরা পরিচালনা করবে, আমাদের বয়স হয়ে যাবে আস্তে আস্তে, হবে তো? ও বাবা, তোমরাই হবে শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সব কিছু, তাই তো? পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোও কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করে আছে তোমরা পড়তে যাবে বলে। তাই ভালো করে পড়ালেখা করতে হবে, করবে তো? আচ্ছা, এই তো সুন্দর কথা হচ্ছে। আর কবিতাগুলি একটু সুর করে করবে, ভালো মুখস্থ হয়ে যাবে, না দেখে লিখতে পারবে। হ্যাঁ, আমি তোমাদের বিদ্যালয়কে কটি বই উপহার দিয়ে যাব, তোমাদের হাতে ছবি হবে, তোমরা একটুখানি দাঁড়াবে। হ্যাঁ, তারপরে আমি তাতে লিখে দেবো সুন্দর মানুষ গড়ার উদ্দেশ্যে বিদ্যালয়কে উপহার। আগে ছবিটা হয়ে যাবে, তাহলে তোমরা ছাড়া পেয়ে যাবে। আজকে আমার জন্য না একটু কষ্ট করলে? তোমরা তো সবাই নাম বিদ্যালয়ের নাম লিখলে, কবিতাগুলি সুর করে করবে, গণিতকে একটু চিন্তা করবে, কেমন? আর সব কিছু ঘটনার বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করবে। তাহলে আমাদের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখান থেকে অনেক করে বৃত্তি দেয়া হয়, পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বৃত্তি দেয়া হয়, দেশে সেখানেও দেয়া হয়। যারা ভালো রেজাল্ট করবে তারা সেখানে পড়তে সুবিধা পাবে, পড়ার সুযোগ পাবে, টাকা পয়সা কোনো সমস্যা নয়। তোমাদের স্যার ম্যামরা আছেন খুব ভালো, ওনাদের কাছে আসবে। হাই স্কুলে চলে গেলেও যোগসূত্র নষ্ট করবে না, ওনারা পথ দেখিয়ে দেবেন, নিজেও দিতে পারবেন, অন্য যারা দিতে পারবেন তাদেরকে ওনারাও বলতে পারবেন যে আমার এই ছেলে খুব গরিব, টাকা পয়সা নেই, হ্যাঁ একটু সবাই মিলে দিন। একবার চলে যেতে পারলে আর সেখান থেকে বৃত্তি দেবে, কোনো অসুবিধা নেই, কেমন? এইরকম অনেক দান করেন, এরকম অনেক প্রতিষ্ঠান আছে, সবাই, সারা দেশ কি চাইছে? তোমরা ভালো মানুষ হও। আমাদের রাজ্যের সরকার চাইছে তো, শিক্ষা দপ্তর চাইছে তো, তোমরা কি করে বুঝতে পারো? এই যে তোমাদের এত সুন্দর স্কুল, এত সুন্দর ম্যাডাম স্যার, তোমাদের এত সুন্দর ড্রেস, বইপত্র, মিড ডে মিল, সব কি সরকার দিয়েছে, দেশের সরকার, শিক্ষা দপ্তর পরিচালনা করছেন, তাই না? অনেক অনেক ভালো থেকো তোমরা। এবার আমি বইগুলি ব্যাগ থেকে বের করি, কেমন? তোমরা এটি রয়ে গেলে আমার নাম দুর্গারানী দে, বুঝতে পারছো? আমার নামের ইউটিউবে তোমাদের কিন্তু এই ভিডিওটি আমি সেন্ড করে দেবো, তোমাদের স্যার করতে বলেছেন ভিডিও। এবার রাখি, এবার বই দেওয়ার ছবি হবে, কেমন? ঠিক আছে।